লাভে থাকার পরও বিতরণ কোম্পানিগুলোর গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব অযৌক্তিক বলছে বস্ত্রশিল্প উদ্যোক্তাদের সংগঠন বিটিএমইএ। শনিবার এক সংবাদ সম্মেলনে বিটিএমইএর নেতারা জানিয়েছেন, যেই হারে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে তা বাস্তবায়ন হলে সুতার উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি স্থানীয় মিলগুলোর ঝুঁকিতে পড়বে। বস্ত্রশিল্পের কারখানাগুলোতে একদিকে গ্যাসের চাপ কম থাকে, অন্যদিকে তার জন্য উচ্চ মূল্য পরিশোধ করতে হচ্ছে উদ্যোক্তাদের। এমন পরিস্থিতিতে বস্ত্রশিল্পের উদ্যোক্তারা বলছেন, গ্যাসের চাপ কম থাকায় প্রতি তিন মাসে তাদের প্রায় $400 কোটি ক্ষতি হচ্ছে। এমন পরিস্থিতিতে গ্যাসের সংকট ও দাম বৃদ্ধি নিয়ে বিটিএমের নেতারা বলছেন, গ্যাসের দাম বাড়ানো হলে বস্ত্র ও সুতাশিল্প ঝুঁকিতে পড়বে। বিটিএমএ বলছে, 2009 থেকে 2019 সাল পর্যন্ত গ্যাসের দাম বেড়েছে 361.67%। গত 19 সালে বৃদ্ধির পরে কিন্তু আমরা বিগত 20 সাল তো টোটাল আমরা ব্যবসায়ী করতে পারি নাই। 21 সালে যেটুকু ব্যবসা করেছি তার অর্থ কি আপনি আমাকে একটু রেস্ট নেওয়ার সুযোগও দিলেন না। মরার উপর খারার গা আবার গ্যাস বৃদ্ধির কথা বলেন, অন্যদিকে আমাদের গ্যাসের যে চাপ, আমরা আনইন্টারাপ্ট সাপ্লাই তো পাইনি, তার উপরে আমাদেরকে উচ্চ হারে গ্যাসের মূল্য দিতে হয়েছে। উচ্চ মূল্যে এলএনজি আমদানির পর থেকে গ্যাসের সিস্টেম লস বেড়েছে। এক অজ্ঞাত কারণে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ইভিসি মিটার লাগাচ্ছে না বলে অভিযোগ বিটিএমের। আমরা দীর্ঘদিন যাবৎ চিৎকার করেছি ইভিসি মিটার, যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলিতে ইভিসি মিটার প্রদান করা হয় নাই তারা শুধু বাতাসের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা তিতাস নিয়ে যাচ্ছে। আমরা অজ্ঞাত কারণে বারবার বলা সত্ত্বেও এই পর্যন্ত আমার জানা মতো আমাদের আবেদনের পরে মাত্র 20% কি 30% ইভিসি মিটার লাগিয়েছে, বাকি ইভিসি মিটারগুলি এখন পর্যন্ত লাগায় নাই। সংকট মোকাবেলায় সিএনজি পরিবহনের পরিবর্তে শিল্পে গ্যাস দেওয়ার দাবি জানিয়েছে বিটিএমএ। বিনিয়োগের নিরাপত্তার স্বার্থে এলএনজির আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে একটি টেকসই জ্বালানি নীতি চায় সংগঠনটি। মেহের মণি, ডিবিসি নিউজ, ঢাকা।